বাঙালির 12 মাসে 13 পার্বণ, উৎসব উদযাপনে বাঙালির জুড়ি মেলা ভার। আর আজ তো নববর্ষ, জীর্ণমূলের স্মৃতিদের বিদায় জানিয়ে নতুন বছরকে আপন করে নেওয়ার দিন আজ। বিশ্বে যে প্রান্তে থাকুক, সব বাঙালির মন পড়ে থাকে পয়লা বৈশাখের দিকে। মিষ্টিমুখ কোলাকুলি, হালখাতা আড্ডা, পেট পুজো আর নতুন জামায় উদযাপনে মেতে উঠে বাঙালি। এমন খুশি দিনে ভালো মন্দ খাবার না হলে চলে? রাজধানী বাজারগুলিতে রবিবার সকাল থেকে তাই উপচে পড়া ভিড়। মাছ মাংস সবজি ফলে ভরে উঠেছে বাজারের ব্যাগ। অন্যান্য দিনের তুলনায় দামও কম ইলিশ মাছ খাসির মাংসের। ব্যবসা ভালো হওয়ায় আর ভালো গুণমানের মাছ মাংস পাওয়ায় ক্রেতা বিক্রেতা উভয়ের মুখে চৌড়া হয়েছে হাসি। নববর্ষ উপলক্ষে দুপুরে জমি পেট পুজোর পর শেষ পাতে একটু দই মিষ্টি না হলে ঠিক জমে না বাঙালির। তাই পয়লা বৈশাখের দিন সকাল থেকে ভালো চাহিদা ছিল বিভিন্ন রকমারি মিষ্টির। বেলা যত গড়িয়েছে দোকানের বাইরে বেড়েছে লাইনও। রসগোল্লা, কালাকাঁদ, লালমোহনে প্রিয়জনের মিষ্টি মুখ করাতে ব্যস্ত হয়েছেন আজ সকলে। চাহিদা কোনটা বেশি? রসগোল্লা তো চাহিদা দুই কত দাম? 10 টাকা রসগোল্লা, 10 টাকা কালাকাঁদ, 10 টাকা ল্যাংচা, 10 টাকা মিষ্টি সব, 10 টাকা আর ফুচকা আছে 30 টাকা, দই 170। মানে ব্যবসা কীরকম চলছে? কোনো আছে? আরে নিউজের তরফ থেকে রাজ্যবাসীর জন্য রইল শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।